সালামু আলাইকুম ফাতেমা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুটি ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি একটি হলো মালটা শরবত আরেকটি হলো লেবুর শরবত আসছে রমজানের ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত হলে তো ভালোই হয় খুবই সহজে আর একই সাথে তৈরি করে খাওয়া যায় দুটি ভিন্ন স্বাদের শরবত তো আর চলুন রেসিপিটি আমরা দেখে আসি আজকে আমি মালটার শরবত তৈরি করতে এখানে একটি মালটা নিয়েছি আর লেবুর শরবত তৈরি করতে একটি লেবু নিয়েছি এবার এই মালটাটাকে কেটে নেওয়ার পালা তো মাল মালটাটার আগাগোড়ার যে অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি তো এরকমভাবে আমি চাকু দিয়ে এগুলোকে কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে বটিতেও করতে পারেন তো এভাবে এবার মালটার উপরের যে খোসাটা আছে সেটাকে আমি খুলে নিব তো আমি এরকমভাবে ঠিক আমরা যেরকমভাবে জাম্বোড়া কেটে থাকি ওরকম ভাবেই কিন্তু আমি আজকে মালটাটাকে ছুলে নিচ্ছি তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আসলে বলে বোঝানোর কিছু নেই এবার ছোলা হয়ে গেলে আমি মাছ বরাবর এভাবে মালটাটাকে কেটে নিচ্ছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হয় তো ভিউয়ার্স দেখুন আমি মালটাটাকে ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ব্লেন্ডারের ঝারে দিয়ে দিচ্ছি এই মালটাগুলোকে মালটাগুলোকে ব্লেন্ডারের ঝারে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর চিনিটাকে মালটাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো আমার মালটাটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটা আমি একটি জগে ছেঁকে নিচ্ছি অবশ্যই এই শরবতটা তৈরি করার সময় মালটাটাকে কিন্তু ছেঁকে নিতে হবে তো মালটাটাকে ছেঁকে নেওয়ার পর আমি এরকম জুস পেয়েছি এবার আমি একটি গ্লাসে অর্থাৎ যে গ্লাসে আমি এই শরবতটি সার্ভ করবো সরাসরি সেই গ্লাসে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে ছোট টুকরা করে কেটে রাখা দুই টুকরো লেবু এখানে এভাবে একটু সামান্য চিপে লেবুটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবু তো এতে করে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর দেখতেও সুন্দর লাগবে এবার ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ আর এক স্লাইস মালটা দিয়ে এভাবে আমি সার্ভ করে দিচ্ছি তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা মালটার শরবত আর এবার লেবু শরবত তৈরি করার পালা এবার লেবুটাকেও আমি কেটে নিচ্ছি তো ভিওর্স এরকম সুন্দর একটি শরবতের রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার লেবুটাকে কেটে আমি এভাবে লেবুর জুসটাকে বের করে নিয়েছি এবার এটাকে আর ব্লেন্ড করার কোনো কিছু করারই কোনো প্রয়োজন নেই জাস্ট গ্লাসে সার্ভ করে নিলে হয়ে যাবে আমি এখানেও দুই টুকরো লেবু এভাবে চিপে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর লেবুর তো সুন্দর একটা গন্ধ আছে তো এভাবে আমি দুইটুকর লেবুর স্লাইসও এখানে দিয়ে দিচ্ছি এবার লেবুর যে জুসটুকু আছে সেইটুকুও দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে এভাবে লেবুর শরবত তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি তো ঠিক যতটুকু পরিমাণ আপনি শরবত তৈরি করতে চাচ্ছেন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিলেই হয়ে গেল আর দিয়ে দিলাম আরও কয়েক টুকরো বরফ এবার এক ফালি লেবু দিয়ে আমি এভাবে পরিবেশন করে নিচ্ছি তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজেই আর কত অল্প সময়ে তৈরি হয়ে গেল দুই গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর আমার চ্যানেলের ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশায় থাকা আইকনটিতে ক্লিক করে